Allahu Akbar. Allahu Akbar. Islamic TV, ekti shundor prithibir jonno. أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন কাছে কিংবা দূরে দেশে দেশের বাইরে আপনাদের সকলকে ইসলামিক টেলিভিশনের অনন্য আয়োজন টিসিএল জেনানিন থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ রহমত এবং বরকত কামনা করে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক মুহতারাম ডক্টর আবম জাকারিয়া আর তাকে এই কাজে সহযোগিতা করার জন্য সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম জি মুহতারাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আমরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে আমাদের একজন দর্শক টেলিফোন অপেক্ষা করছেন জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি শুনতে পাচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি বগুড়া থেকে মাহফুজা বলছি জি বলুন আমার প্রশ্ন হলো ছেলের বউ নামাজি পর্দা কটে এবং আল্লাহর ভয় ভীতি সবই আছে ইনশাআল্লাহ আল্লাহর পথে থাকার খুব ইচ্ছা তার কিন্তু শুধুমাত্র কালো গরিব এবং চাকরি না করার কারণে আমার শাশুড়ি তার ছেলের বউকে তালাক দেওয়ার জন্য তার ছেলেকে বারবার বাধ্য করতেছে জি এতে ছেলে ছেলের কথা শুনতেছে না মায়ের কথা শুনতেছে না এক্ষেত্রে কি ছেলের কি গুনাহ হবে কি ধরনের গুনাহ হবে কোরআন হাদিস আমাকে একটু বুঝিয়ে বলবেন আর একটা প্রশ্ন ছিল আমার জি গণকের কথা বিশ্বাস করে ছেলের বউকে গালি গালাজ করা কি ধরনের অপরাধ আমি আমার শাশুড়িকে বলি যে মা এটা এটা অন্যায় কবিরা গুনাহ আমি এই কাজটা করিনি তিনি কিছুতেই বিশ্বাস করেন না বিশ্বাস না করে শুধু আমাকে বকাবকি করেন এখন আমি কি করতে পারি যে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইলের স্ত্রীকে যে বাদ দিতে বলছিল কেন এবং কি কারণে আচ্ছা বোন ধন্যবাদ আপনাকে আপনার এই প্রশ্নের জন্য এবং আমরা আপনার সমবেদনায় সমবেথী এবং আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আপনার পারিবারিক যে সংকটের মধ্যে আপনি আছেন আল্লাহ পাক সংকট থেকে আপনাকে উত্তরণের ব্যবস্থা করে দিন আর আপনার শাশুড়ি আম্মা যিনি আছেন তাকে ইসলামের সঠিক বুঝ এবং হেদায়েত আল্লাহ পাক দান করুন যে আপনি অপেক্ষায় থাকুন আমরা আমাদের মহতারামের কাছ থেকে কোরআন এবং সুন্নার আলোকে সুন্দর ভাষায় ইনশাআল্লাহ এর জবাব জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ জি মহতারাম আপনি শুনেছেন আমাদের এক বোনের খুব কষ্টের কিছু কথা বোন মাহফুজা বগুড়া থেকে তার বউ অর্থাৎ তিনি হয়তো নিজেই হবেন এরকম তো যাই হোক আসলে সব ঠিক আছে শুধুমাত্র গায়ের রংটা একটু কালো এবং চাকরি করে না এই অতিরিক্ত অর্থলোভী একজন শাশুড়ি তিনি এই কারণে তার ছেলেকে বলছেন তার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার জন্য এখন সন্তান অর্থাৎ ছেলে তা মানছে না এতে কি ছেলে গুণাগার হচ্ছে কিনা বা ছেলের কি করার আছে এক্ষেত্রে আর ওই শাশুড়ির আসলে শরীয়ত তাকে কোন অবস্থায় আখ্যা করবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ অত্যন্ত দুঃখজনক যে একজন মা তার পুত্রবধূকে এইভাবে এরকম খারাপ ব্যবহার করবেন এটা অবশ্যই ইসলাম গ্রহণ ইসলামে গ্রহণযোগ্য নয় এটা অবশ্যই ঠিক কাজ তিনি করেননি গুনার কাজ তিনি এইভাবে যদি নির্দেশ দেন ছেলের বউকে তালাক দিতে তো এই তালাক দেওয়ার জন্য তার ছেলে বাধ্য নয় শরীয়তে তাকে এটার জন্য অনুমতি দেয় না তো এটা কখনো যেন মনে করা না হয় যে নিজ মায়ের অবাধ্য হয়ে গেছে যেন তার গুনাহ হবে এটা যেন ছেলে মনে না করে কারণ
এখানে মেয়ের কোনো অপরাধ নেই, মেয়ে নামাজি বা নিজে পর্দা মেনে চলে, শরীয়তের বাইরে সে চলে না, শরীয়তের বাইরে চললে তখন শরীয়তের দিকে ফিরে আনার জন্য মায়ের নির্দেশ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এটা নিষেধ করেছেন, কোরআন কারীমের নিষেধের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। তো এখানে স্রষ্টার অবাধ্য হবে এই জন্য যে একজন ঘর ভাঙ্গার চিন্তা ভাবনা করছে, একজন স্বামীকে সে অকারণে একজন স্ত্রী থেকে আলাদা করার চেষ্টা ভাবনা করতেছে, এটা শরীয়তে জায়েজ নেই। এখন বলতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা পরে আসছে, যেটা পরে আসছে মোহতারাম, তো এর আগে যে জিনিসটি সেটা হলো যে শাশুড়ি গণকের কথায় গণক দিয়ে গণিয়ে তার স্ত্রীর প্রতি অবিশ্বাস তার জন্মেছে। এখন স্ত্রী তিনি বলছেন যে আসলে আমি এই সমস্ত কাজ করিনি, এটা করিনি, কিন্তু তারপরে যে গণক বলেছে তার কথার উপর ভিত্তি করে স্ত্রীর উপর টর্চারিং করছে, এটা কতটুকু শরীয়ত সম্মত? তার শাশুড়ি যে গণকের কথা বিশ্বাস করছেন, এটাই বা কতটুকু জঘন্যতম কাজ করছেন? জি, এটা এর আগে উনি ওই কথা বলছেন চাকরির ব্যাপারটি, আসলে মেয়েদেরকে দিয়ে চাকরি করানো এটা বাধ্য করা জায়েজ নেই। মেয়ে যদি নিজে উইলিংলি সুযোগ পায়, চাকরি করে স্বামীকে কিছু দেয়, সেটা তার জন্য অতিরিক্ত পাওয়া বা অতিরিক্ত দেয়া হয়। মেয়ে মানে মেয়ে দিল টাকাটা স্বামীকে, অতিরিক্ত মেয়ে আল্লাহ তাআলা বিয়ে করার বিয়ের খরচ বা পরিবার মেনটেনের খরচ সম্পূর্ণভাবে স্বামীর দায়িত্ব দিয়েছেন, স্বামী সেটা সম্পূর্ণভাবে আদায় করবে। আল্লাহ তাআলা বলেছেন যে الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم। আমরা একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আল্লাহর দরবারে অনেক শুকর, আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে লাইনটা পাইলাম। জি আলহামদুলিল্লাহ। আপনাদের আমি নিয়মিত একজন বক্তার অনুষ্ঠানের, হুজুর আমার অনেক দিনে একটা প্রশ্ন ছিল। জি, মানে আমি নিয়মিত নামাজ পড়তে যাই, আমি একজন শারীরিক প্রতিবন্ধী, কুলচিয়ে দিয়ে চলাফেরা করি, তো আমি নিয়মিত নামাজ পড়তে যাই কিন্তু আমি প্রস্রাবের কারণে নামাজটা পড়তে পারি না। তো এখন আমাকে একটু সহজ উপায় দিবেন, মানে আমার প্রস্রাবের সমস্যা হয় আর কি, পোটা পোটা আর কি। জি, তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি মনে করি কিছু করতে পারি না, আমার একটা বন্ধু একটা ব্যবসা করে, এখন আমার কিছু হাজার টাকা মতো দাঁত চায়, এবং ওই টাকা আমি যদি মনে করি অনেক ব্যবসা করবে আমার লাভ যা হবে, মানে আমাকে ওখান থেকে কিছু দিবে, তো এটা কি সুদে পরিণত হবে নাকি এটা মানে হালাল হবে একটু জানতে চাই আর কি। আবার বলেন। জি ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনাকে যে জটিল সমস্যার মধ্যে রেখেছেন, আল্লাহ পাক আপনাকে জটিল সমস্যা থেকে মেহরবানি করে মাফ করে দিন। জি মোহতারাম, আমরা বলছিলাম যে যদি কোনো স্ত্রী চাকরি করেন সেটা তার নিজস্ব টাকা হবে, এটা স্বামী অথবা কাউকে দিতে বাধ্য নয়, সে তার সম্পূর্ণ নিজস্ব টাকা হবে। স্ত্রী চাকরি করার জন্য আরেকটি শর্ত হচ্ছে যে স্বামীর অনুমতি লাগবে, বাধ্য করতে পারবে না, স্ত্রীকে চাকরি করার জন্য বাধ্য করার অনুমতি কেউ দেয়নি, শরীয়ত দেয়নি, সুতরাং এটা যেন না করা হয়। তো আপনার এই শাশুড়ি দুই মানুষের গায়ের রং কালো সাদা এটা বড় কথা নয়, আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দিকটা বিবেচনা করে কোনো কিছু করতে বলেননি। রাসূলুল্লাহ জামাল বলেছেন, সাদা বলেন নাই, সৌন্দর্য এক জিনিস মানুষের আর সাদা আরেক জিনিস, এটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় মানুষে বুঝার ক্ষেত্রে ভুল করে, কালো মেয়েদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, ঠিক নয়। মানুষের সৌন্দর্য কিসে হবে এটা নির্ধারণ করে তার কর্মকাণ্ডে, সে যে নামাজি হয়, দিনদার হয়, সে পরিচালনা সুন্দর পরিচালনা করে ঘর, এটাই তার সৌন্দর্য। এটাই রাসূলুল্লাহ উল্লেখ করেছেন জামালিহা, এটা বলে নাই যে কালো মেয়ে বিয়ে হবে না, এটা বলে নাই। কালো হওয়ার জন্য তার দোষারোপ করা এটা আল্লাহর উপর দোষ দেয়া, আল্লাহর উপর দোষ দেয়া, আর তাকে চাকরিতে বাধ্য করার জন্য তাকে তার উপর টর্চার করা এটাও খারাপ কাজ। সুতরাং তার স্বামী যে উচিত হবে যে এই সমস্ত কাজে যেন কখনো মায়ের কারণটা গুনার কাজ, গুনার কাজে মায়ের আনুগত্য যেন না করে এবং স্ত্রীকে তালাক না দেয় এটা খেয়াল রাখে। আর দ্বিতীয় যেটা বলছেন গণকের কথা, গণকের কথায় যাওয়া, গণকের কথা গণকের কাছে যাওয়াই 40 দিন এবার বন্ধ হয়ে যায়, কবুল হয় না আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসে, তিনি বলেছেন কেউ যদি গণকের কাছে যায় তার 40 দিনে নামাজ কবুল হয় না, আর যদি বিশ্বাস করে তার কাফারা বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যদি কেউ গণকের কাছে যায় তার 40 দিনের এবাদত কবুল হয় না, আর তার কথায় বিশ্বাস করলে, গণকের কথা বিশ্বাস করলে সে কুফুরি করলো, শিরিক করলো, তার ঈমান চলে যায়, ঈমান চলে যায়। সুতরাং আপনার শাশুড়ি যে কাজটি করেছে এটা তাকে বুঝিয়ে বলবেন যে আপনার ঈমান থাকবে না, আপনি আপনার এই সমস্ত কথা কখনো বিশ্বাস করা যাবে না। আপনার আপনার স্বামীকে বলবেন যেন এগুলি বিশ্বাস না করে, এগুলো মানুষকে বলবেন যে শরীয়ত মোতাবেক হয়নি কাজটি, এটা যেন বুঝিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইলের ঘটনাটি ছিল ভিন্ন রকমের। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজনে নবী ছিলেন,
এবং দুজনের ব্যাপারে আপনার ভালো করে জানেন, নবীদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন কার কি অবস্থা সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাম আসে দেখলেন যে ইসমাইলের স্ত্রী না শুকর, আল্লাহ শুকরিয়া আদায় করছে না, কুফরি করতেছে। মানে সে ইসমাইলের ঘরে অথচ বলতেছে যে আমাদের খাবার নাই, আমাদের এই সময় শুধু অভিযোগ, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিয়ে যাচ্ছে। এটা ইসমাইল আলাইহিস সালাম পছন্দ করেননি, কারণ ইমানের খলল হচ্ছে সেটা, এই জন্য তিনি সেটা করেছেন এবং তখন সেটা মানতে বাধ্য ছিলেন। কারণ একজন নবী, তিনি জানেন আল্লাহর পক্ষ থেকে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা, এটার বিস্তারিত জানেন। এবং ইসমাইল ও নবী দুজনেই নবী। সুতরাং এইরকম পরিস্থিতি যদি হয়, যদি আপনার স্বামী ওহি আসে, এরকম যদি হয় তাহলে একটা কথা ছিল, সেটা কিছুই না, এরকম কোন পরিস্থিতি ঘটে না সেখানে। ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালাম সেই ঘটনাটির জন্য এখানে কেউ চিন্তা ভাবনা না করে। জি, জিজ্ঞাসা করা হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে একদিন বললেন যে, একজন এসে বললেন যে আমার কোনো দোষ নেই অথচ আমার স্বামী আমাকে তালাক দিতে চায়। সে বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে তালাক দিতে, তার ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেছেন সেই জন্য। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন যে তোমার শ্বশুর যদি কোনো হয় ওমর রাদিয়াল্লাহু আনহু, আর তোমার স্বামী যদি কোনো হয় ওমরের ছেলে, সেরকম পর্যায়ের ছেলে হলে তাহলে শোনা যাবে শরীয়ত মোতাবেক, কতটুকু তারা শরীয়ত মোতাবেক চলেছে সে অনুসারে তালাকের মাসালা আসবে। এখানেও ঠিক একই হুকুম, আপনার স্বামী কতটুকু দিনদার, দিন কতটুকু মেনে চলেছে, বা তার আপনার দিনদারি কতটুকু খলল পেয়েছে, ক্ষতি পেয়েছে দিনদারির মধ্যে আপনি নাই পেয়েছে, সেটার উপর নির্ভর করবে তালাক দেয়া না দেওয়ার ব্যাপারটি। সেটা সব দিনদারি যদি আপনার পরিপূর্ণ থাকে সেখানে তালাক দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং গুণা হবে। যদি কেউ এরকম পরিস্থিতিতে একটা ঘর ভেঙে দেয় এটা গুণার কাজ হবে, সেরকম কিছু যেন না করে এটা আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো। জি, ধন্যবাদ। তবে মহতারাম, একটা জিনিস, একটা বিষয় হলো যেটা লক্ষ্য করে, সেটা হলো যে আমাদের গ্রামাঞ্চলে শাশুড়ি এবং শ্বশুরদের পক্ষ থেকে এই জাতীয় অর্থলিপ্সার কারণে অসংখ্য ঘর ভেঙে যাচ্ছে। আসলে ব্যাপারে সবারই ছেলেদের অন্তত পক্ষে সচেতন হওয়া উচিত। ছেলেদের বেশি সচেতন হওয়া উচিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি মুজিবুর রহমান টাঙ্গাইল থেকে ফোন। জি, হুজুর আমার দুইটা প্রশ্ন আছে। জি, হলো আমি মনে করেন যে আমি কসরে আছি, এখন একটা মসজিদে নামাজ পড়তে গেছি, দেখা গেছে যে ওখানে জামাত আরম্ভ হয়ে গেছে, তখন আমি আমার কসরটা কিভাবে পূর্ণ করবো? জামাতের সাথে দাঁড়ায়া দুই রাকাত পরে কি ওই নামাজ সালাম ফিরে উঠে যাব, নাকি ওই উনার সাথে হুজুরের সাথে সম্পূর্ণ চার রাকাত নামাজ কমপ্লিট করবো? আর আমার তৃতীয় প্রশ্ন হলো, আমাদের এখানে অনেক সময় মাইকিং হয় কোন ওয়াজ মাহফিলে, তো ওই কোন হুজুর যে হুজুর থাকে, যে বক্তা থাকে, তার আগে বলা হয় যে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তিনি একটু প্রতিবন্ধী মানুষ, তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন, তার প্রস্রাবের সমস্যা হয়, তো কিছুক্ষণ পরপরই ফোটা ফোটা পড়তে থাকে, তার নামাজ পড়ার কি পদ্ধতি হতে পারে, তিনি কিভাবে নামাজ পড়বেন? ভাই, যদি এরকম কিছু হয় যে আপনার কিছুক্ষণ পর পরে ফোটা পড়তে থাকে, এটাকে বলা হয় তাসালসুল বাউল, শরীয়তের উত্তর দেওয়া আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি প্রতি নামাজের জন্য একবার রুজু করবেন, এরপরে আপনার যদি এরপর পড়তেও থাকে সেটার জন্য আপনি গুরুত্ব দিবেন না, কাপড়টা খেয়াল রাখবেন যেন একবার নষ্ট না হয়ে যায়, কাপড় বদলাইতে পারলে ভালো, যদি সম্ভব না হয় তাহলে আপনি যে অবস্থায় পারবেন সে অবস্থায় নামাজ পড়বেন, নামাজ বন্ধ হবে না। অর্থাৎ আপনার এক ওয়াক্তের জন্য একবার রুজু করবেন, এই এটা দিয়ে এই নামাজ শেষ করবেন, আগামী ওয়াক্তের জন্য আবার রুজু করবেন, আরেকটা কাপড় পাল্টাবেন, এটা হচ্ছে কথা। কিন্তু এক ওয়াক্তের জন্য বারবার রুজু নয় আর বারবার কাপড় পাল্টানো। মোহতারাম ভাইয়ের আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে, তার কাছে, তিনি তো কাজকর্ম করতে পারেন না, তো তার কাছে কিছু টাকা আছে, এই টাকাটা তার বন্ধু চাচ্ছেন, তো তিনি ওই টাকাটা যদি দিয়ে দেন, তার বন্ধু বলেছেন যে কিছু দিবেন, কোনো নির্ধারিত করেননি, যে ব্যবসা করবে সেখান থেকে কিছু লাভ তাকে দিবেন, এটা তার জন্য শরীয়ত সম্মত হবে কিনা? যদি তিনি ব্যবসার নির্দিষ্ট করে দেওয়া ভালো হবে, যে টাকা নয়, নির্দিষ্ট টাকা নয়, ব্যবসা করবেন যে আমি এত পার্সেন্ট বা লাভ দেবো আপনাকে, বা লাভ যেটা হয় এটা দেবো, লাভ লোকসানের ভিত্তিতে নেবেন, যে আপনার লোকসান হলেও নেবেন আর লাভ হলে আমি আপনাকে এত পার্সেন্ট লাভ দেবো, বা অর্ধেক বা তিন ভাগ এক ভাগ বা তিন ভাগ দুই ভাগ লাগা আপনাকে দেবো, এই হিসেবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিন। আমাদের সময় হলো বিরতির, ফিরছি খুব শীঘ্রই, ততক্ষণ অপেক্ষায় থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আরেকবার আপনাদেরকে স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে, জামাতের জন্য যে আজান অথবা ইকামত দেওয়া, এটা কি ফরজ না সুন্নাহ? আচ্ছা জি। আর একটা প্রশ্ন আছে যে আমরা আল্লাহর পরিবর্তে খোদা বলি, জি, খোদা শব্দের অর্থটা কি? আচ্ছা। আর একটা প্রশ্ন, যে আমরা যদি অনেকে হুজুর হুজুর বলি, হুজুর শব্দের অর্থটা? আচ্ছা জি জি, ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জবাব জানার চেষ্টা করছি। যে মোহতারাম, আমরা বিরতির আগে কিছু প্রশ্ন পেয়েছিলাম, তার মধ্যে আমাদের এক ভাই মুজিবুর টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন যে সফর অবস্থায় মসজিদে গিয়ে দেখলেন জামাত দাঁড়িয়ে গিয়েছে, তিনি জামাতে শরিক হয়ে গেলেন, তো সফর অবস্থায় তো কসর পড়তে হয়, এক্ষেত্রে তিনি কিভাবে কসর করবেন? না ভাই, যখন সফরে থাকবেন তখন আপনার নিঃসন্দেহে দুই রাকাত পড়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু যখন মসজিদে আপনি ঢুকে গেছেন তখন ইমাম সাহেব নামাজ শুরু হয়ে গেছে, আপনি ইমামের সাথে নামাজে ইক্তেদা করবেন, ইমাম সাহেব যত রাকাত পড়ে তত রাকাত করতে হবে আপনাকে, তখন আর আপনার কসর শেষ, কসর নাই। ইমাম সাহেব চার রাকাত পড়লে আপনি চার রাকাত পড়বেন, আর ইমাম সাহেব যদি মুসাফির হয় তিনি দুই রাকাত পড়লে আপনার দুই রাকাত ঠিকই আছে, কিন্তু ইমাম সাহেব যখন চার রাকাত পড়বেন তখন আপনার কসর শেষ হয়ে গেছে, আপনার কসর আর পড়া লাগবে না, আপনাকে ফুল নামাজ পড়তে হবে ইমাম সাহেব অনুসরণ করে। এটাই হচ্ছে একদম মুত্তাফাক আলাইহি, বিল ইজমা, সবার একমত, কিন্তু দ্বিমত নেই। আরেকটি বিষয়ে সন্দেহ দূর করার জন্য, যে মোহতারাম, যদি জামাতে দুই এক রাকাত ছুটে গিয়ে থাকে তাহলে সালাম ফিরানোর পর বাকি নামাজটা পুরো করে দিবেন? পুরো, যদি আপনার ধরেন এক রাকাত পেয়েছেন আপনার, কিন্তু তখন ইমাম সাহেবের জন্য পুরো নামাজটা, মানে ইমাম সাহেবের কারণে, যেহেতু ইমাম সাহেবের সাথে আপনি ইক্তেদা করেছেন, আপনাকে পুরো নামাজটা পড়তে হবে, সালাম ফিরানোর পর বাকি এক রাকাত পুরো করে নেবে। এক রাকাত যদি যে কয় রাকাত ছুটবে, যে কয় রাকাত ছুটে গেছে সেই কয় রাকাত পড়তে হবে, মানে কসর আর পড়া যাবে না, কসর ইমাম সাহেবের সাথে ঢুকলে আপনার আর কসর নাই, এটা মনে রাখতে হবে, যদি ইমাম সাহেব মুকিম হয়। আর যদি ইমাম সাহেব মুসাফির হয় আপনি ঠিক মুসাফির মতো বাকি এক রাকাত পড়বেন। জি মোহতারাম, দ্বিতীয় আরেকটি যে প্রশ্ন করেছেন, যে বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা যায় ওলাদে রাসূল এই লেখাটা লেখা থাকে এবং এটা নিয়ে আসলে খুব তোলপাড় হয়, তো আসলে এটার আসলে বিষয়টা একটু আপনার কাছ থেকে ক্লিয়ার জানতে চাচ্ছি। প্রথমত আউলাদে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলা উদ্দেশ্য, কেউ যদি এরকম বংশধর নয় বংশধর দাবি করলো, সে নিঃসন্দেহে জাহান্নামে তার ঘর তৈরি করে নিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যারা নিজের বংশ বাদ দিয়ে অন্য বংশ দাবি করে তাদেরকে জাহান্নামের ঠিকানা স্পষ্ট বলে দিয়েছেন। সেই হিসাবে এরকম যেন না হয় যে কেউ আউলাদে রাসূল এটা প্রচার করে বেড়াচ্ছে নিজের নাম ভাঙিয়ে খাওয়ার জন্য, অথবা এই জাতীয় কিছু দুনিয়া হাসিল করার জন্য এটা যেন না হয়। তৃতীয়ত আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আউলাদে রাসূল হলেই তার জন্য জান্নাত এমন কোন কথা নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিনাসাবুহু, কারণ আমল যদি কোন কাউকে পিছিয়ে রেখে দেয় তার নসব তাকে আগিয়ে দিবে না, অর্থাৎ সামনে আগিয়ে দিবে না, জান্নাতে যাওয়ার সুযোগ দিবে না। সুতরাং রাসূলের বংশধর হলেই সে জান্নাতে যাবে বা তার পিছু পিছিয়ে হাঁটতে হবে, তার মুরিদ হতে হবে, এরকম চিন্তা ভাবনা যেন আমাদের মাথায় কখনো না আসে। এটা সাংঘাতিক ধরনের ভুল ধারণা, এটা যেন কেউ ইচ্ছা করে না লাগায়। আর অনেকে আউলাদে রাসূল লাগান ব্যাপারটা নিজে খুব গর্বের সাথে করে, এটা যেন না করে, বরং তার আমল যদি ভালো হয় তো রাসূলের প্রত্যেকটি মানুষের রাসূলের আউলাদে রাসূল হয়ে অনেকে জান্নাতে যেতে পারবে না, আর যদি আমল যদি ভালো হয় তো অনেক সাধারণ মানুষ যারা কোন বংশের সাথে মিল নেই তারাও জান্নাতে সবার আগে চলে যাবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু, আপনি দেখেন বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আফ্রিকার কালো মানুষ, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি বিলাল তুমি এমন কি আমল করেছো যে আমার আগে আমি তোমার শব্দ শুনতে পেলাম, চটির শব্দ শুনতে পেয়েছি। বিলাল রাদি বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন কোন আমল করিনি, তবে যখনই আমি ওযু করেছি তখন দুই রাকাত নামাজ পড়েছি, হয়তো এর কারণে আল্লাহ তাআলা আপনি এই শব্দ আপনি শুনেছেন। দেখেন, আপনি খেয়াল করেন যে একজন মানুষের আমল গ্রহণযোগ্য হয়েছে এই জন্য যে ইখলাসের সাথে কাজ করেছে, আল্লাহর জন্য কাজ করেছে। আর রাসূলের বংশধর হলেও যদি কোনো দিন বিরোধী কর্মকাণ্ড করে, আজকের দিনে রাসূলের বংশধর বহু দাবিদার আছে যারা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, এরকম আছে যারা বেদাতি এবং মুশরিক, এমনকি বিদাতি বিদাত করতেছে, এবং এমনকি মাসুনি মেশন ফ্রি অনেকে আছে ইউরোপ আমেরিকা যারা আছে, আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আছে পর্যন্ত, যারা এরকম রাসূলের বংশধর দাবি করতে, অথবা তাদের মধ্যে দিনের নাম গন্ধও নাই। সুতরাং এই জাতীয় মানুষ আউলাদে রাসূল হলেই কি আর না হলেই কি, এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। হ্যাঁ, যদি সত্যিকার অর্থে তারা দিন নির্ভর থাকে, না তাদেরকে ভালোবাসার জন্য নির্দেশ এসেছে, তাদেরকে আমরা ভালোবাসবো, কিন্তু শুধুমাত্র রাসূলের বংশধর দাবি করলেই সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা কোনো সম্মান পাওয়ার যোগ্যতা তাদের নাই। জি ধন্যবাদ। মোহতারাম, আমাদের আরেকটি প্রশ্ন অপেক্ষা করছেন, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? ভাইয়া, আমি দুবাই থেকে মোর্শেদা জাহান বলছি। জি বলুন। আমার প্রশ্ন,
আনান ধোকা দেয়, তা আমরা নামাজ পড়তে যে সময় দাঁড়াবো এই সময় কোন জিনিসটা বেশি বেশি মনে ভাববো? আমার শাশুড়ি বলছে যে তুমি যে সময় নামাজ পড়তে দাঁড়াবা ওই সময় তুমি মনে করবো যে আমার মৃত্যু হয়েছে, আমাকে গোসল করাচ্ছে, আমাকে মাটি দিতে নিয়ে যাচ্ছে, এইটা তুমি সবসময় মনের ভিতরে ভাববা, নামাজ পড়বে, তোমার নামাজ শুদ্ধ হবে। এখন কোনটা আর কি ভাববো আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন, যে আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফ পড়তে পড়তে তো পা ব্যথা হয়ে যায়, ওই সময় কি আমি পা লাগিয়ে কোরআন শরীফ পড়তে পারবো? আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ মহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে জামাতে নামাজের জন্য যে আজান এবং ইকামত দেওয়া হয়, এটা কি ফরজ বা এটা শরীয়তের অবস্থানটা কি? এটা ভাই, এটাকে বলা হয় সুন্না, তবে এটা সুন্না মুয়াক্কাদা, সুন্না মুয়াক্কাদা, সুন্না মুয়াক্কাদা। এমন সুন্না মুয়াক্কাদা আছে, কিছু আছে সুন্না মুয়াক্কাদা দুই ধরনের, একজন সুন্না মুয়াক্কাদা হচ্ছে কিফাই, একটা হচ্ছে আইনি। এটা হচ্ছে কিফাই, যদি কেউ না করে এটা বাদ দেয় তাহলে সবাই গুণাগার হবে, সুতরাং এটা কিফাই বলা হয়, এই সুন্নতে মুয়াক্কাদা কিফাই, না হলে সবাই কিন্তু গুণাগার হবে এটার জন্য। কারণ এমনকি কোন এলাকায় যদি কেউ আজান এবং ইকামত ত্যাগ করে ইমামুল মুসলিমিনের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ হয়ে যায়, এই জন্য নামাজ এটা সুন্না মুয়াক্কাদা এবং এটা যেন পালন করার গুরুত্ব দেওয়া হয়েছে রাসূল হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কিছু লোক আসলেন, তারা যখন যাওয়ার সময় হলো রাসূলুল্লাহ সাল্লাম দেখলেন তারা যুবক, তারাই বললেন যে নাহনু শাবাব, আমরা যুবক। যাওয়ার সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা যখন তোমরা চলে যাচ্ছ তোমাদের এলাকায় গিয়ে তোমরা সবাইকে নামাজ পড়ো, যখন তোমাদের নামাজের সময় হবে একজন আজান দিবে, একামত দিবে এবং সবাইকে নিয়ে একজন ইমাম হয়ে সবাইকে নিয়ে নামাজ পড়বে। রাসূল শিখিয়ে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, সুতরাং এই জন্য এটাকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা এবং কিফাই, যদি কেউ না করে গুনাহগার হবে, সুতরাং করার জন্য চেষ্টা যেন সবাই চালায় এটা খেয়াল রাখতে হবে। জি জি, ধন্যবাদ। মোহতারাম, তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহকে অনেকে খোদা বলে, আবার প্রচলিত ভাবে যারা দীনি আলেম ওলামা তাদেরকে হুজুর বলে, এই দুটো শব্দের একটু বিস্তারিত সংজ্ঞা দিতে চাচ্ছেন। প্রথমত খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নাই, এই জন্য যে খোদা শব্দটির অর্থ আল্লাহ দিজা আবিনফসি, মানে যে নিজে আসছে, বা স্বয়ংভূ, স্বয়ংভূ যেটা বাংলা অনুবাদ করা হয়, স্বয়ং আবির্ভূত, স্বয়ং যেটা আবির্ভূত, যে স্বয়ং এসেছেন, এই জাতীয় খোদ আ ফার্সি একটা শব্দ কেউ কেউ বলেছে ওটা থেকে আসছে, সংক্ষিপ্ত হয়ে খোদা হয়েছে। আমরা একটু টেলিফোন আসছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমি ফরিদপুর থেকে বলছি, খন্দকার মাহবুব। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম এই যে শবে বরাত পালন করা হয়, এটা এর ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি নির্দেশনা ছিল, এই ব্যাপারে কি মানে এটা গুরুত্ব কতটা? জি ধন্যবাদ, আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জানবো। জি মোহতারাম, বলছিলাম যে খোদা শব্দটি খোদ আ যিনি স্বয়ং এসেছে, এটা সংক্ষিপ্ত হয়ে খোদা হয়েছে কেউ কেউ বলেছেন। মোট কথা, খোদা শব্দটি ব্যবহার করা জায়েজ নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর কিছু, আল্লাহর যে সমস্ত নাম আছে সেগুলি অত্যন্ত সুন্দর, সেগুলি দিয়ে তাকে আহ্বান জানাও, তাকে ডাকো। অন্য এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদারিল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই সাইয়্যিদান বিমা কানু ইয়ামালুন, যারা আল্লাহর নাম নিয়ে বক্রতা অবলম্বন করে বিভিন্ন পথে অগ্রসর হয় তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের এই আমলের কারণে। আল্লাহর নামকে বক্র করে ভিন্নভাবে ডাকা এটা কখনো শরীয়ত গ্রহণ করে না, এটা অনুমোদন করে না। সুতরাং আমরা কখনো আল্লাহর নামকে অন্য কোন নামে ডাকবো না, খোদা নামে কখনো ডাকবো না, কারণ এটা আল্লাহর নতুন করে আমার পক্ষ থেকে নাম দেয়া হয়, এটা শরীয়ত জায়েজ নেই। সুতরাং খোদা নামটা ডাকবো না, এটা অবশ্যই বদলাবো এবং আমরা নাম দেবো আল্লাহ রহমান রাহিম, তার নামের কোন অভাব নেই। 99টা নাম তিনি উল্লেখ করেছেন কোরআনের সুন্নায়, বলেছেন যেগুলি দিয়ে ডাক দিলে আল্লাহ তাআলা দাখাল আল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে বলেছেন হাদিসে। সেই হিসাবে আমরা এই নামগুলি যেকোনো একটা ডাকি, কিন্তু এটা না করে আমরা খোদা নিয়েছি, এটা পারসিকদের পারসিক ধর্মের মধ্যে এটা আছে খোদা শব্দটি, এবং আমাদের এইগুলি প্রচলন হয়ে আসছে, আমাদের দেশে যেহেতু একসময় পারসিক প্রচলন ছিল সেই সব প্রচলন হয়েছে। মূলত আমাদের পাক ভারতের বাইরে এই শব্দটি খুব একটা, আমার ইরানও আছে এখনো, এর বাইরে অন্য কোন দেশে খোদা শব্দটি নেই, আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে না। আল্লাহর জন্য আমরা আল্লাহ যে নামগুলি দিয়ে সেগুলিই ডাকবো, অন্য কোন নাম দিয়ে তাকে ডাকবো না, এটা জায়েজ নয়। জি হুজুর শব্দ, হুজুর শব্দের কথা বলেছেন, হুজুর শব্দের অর্থ দুইটি, একটা হল সম্মানিত, সম্মানিত অর্থে ব্যবহার করা হয়, সে সম্মানিত অর্থ যদি ব্যবহার করা হয় সেটা জায়েজ হবে, যদি সম্মানিত অর্থ না ব্যবহার না করে অর্থ কারণ হাজির হওয়ার অবস্থায়,
সেটা ব্যবহার করা জায়েজ হবে না, কারণ তিনি সেখানে হাজির নেই, বা হাজিরের অর্থ হাজির নাজির মাসলা চলে আসবে, এই জাতীয় খারাপ অর্থ যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদেরকে যে হুজুর বলা হয় এটা বলতে চাচ্ছেন? তারা সাধারণত সম্মানিত অর্থে হুজুরটা বলা হয় এবং এটা দোষের কিছু নেই, দোষের কিছু নেই, দোষের কিছু নেই যে এইসব। ধন্যবাদ মোহতারাম। আমাদের এক দর্শক বোন দুবাই থেকে মুর্শিদা, তিনি একটি প্রশ্ন করেছেন যে নামাজে যখন দাঁড়ান তখন তার মনের ভিতরে শয়তানি খটকা আসে, তো এই খটকা যেন না, সেজন্য তার শাশুড়ি তাকে বলেছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করবে যে তুমি মরে গেছো, তোমাকে গোসল দেয়া হচ্ছে, কবর নেওয়া হচ্ছে, এটা মনে করলে নামাজের ভিতরে এতমিনান থাকবে এবং একাগ্রতা থাকবে। আসলে কি এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে কিনা নামাজরত অবস্থায়? আসলে নামাজরত অবস্থায় চিন্তা ভাবনা করা যাবে না। নামাজরত অবস্থায় নামাজের যে সমস্ত আলফা শব্দগুলি আছে সেগুলো অর্থ সম্পর্কে চিন্তা করতে হবে, এবং তিনি এটা চিন্তা করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে একজন যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সামনে দাঁড়ায়, এবং আল্লাহর সামনে দাঁড়ালে আল্লাহর সাথে কথোপকথন হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে তিনি সেটার জবাব দেন, আর রহমান রহিম বললে সেটার জবাব দেন, প্রতিটি কথার বিপরীতে আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা একটা জবাব দেন। সুতরাং একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় সে চিন্তা করবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আকবাল ইলাই ওয়াজহি, হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, তো আল্লাহ তাআলা আমার দিকে দেখো তাকাচ্ছেন, আমি তার সাথে কিভাবে একজন রাজাধিরাজের সামনে দাঁড়ালে আমাদের যেমন অবস্থা হওয়া উচিত সেরকম আমাদের অবস্থা অবশ্যই তৈরি হয়ে যাবে। তো এটা এটাই যথেষ্ট রসুলুল্লাহ যেটা শিখিয়েছেন, এবং নামাজে দাঁড়ালে কোন জায়গায় দৃষ্টি রাখতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন, নামাজের সিজদা জায়গায় যেখানে দাঁড়ালে দাঁড়ানো অবস্থা সিজদা জায়গায় দৃষ্টি রাখবে, এর বাইরে নয়। অনুরূপভাবে রুকু অবস্থায় সিজদা জায়গায় এবং সিজদা বসা অবস্থায় তার হাতের আঙ্গুলির যেখানে আঙ্গুল ইশারা করে সেখানে তাকানোর নির্দেশ দিয়েছেন, এবং এই দিকে নির্ধারণ করলে এবং অর্থগুলি খেয়াল করলে এর বাইরে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন হবে না, এবং আপনার শাশুড়ি যা বলেছেন সেটা আপনি নামাজের ভিতরে করবেন না। হ্যাঁ, নামাজের আগে আপনি সেগুলো চিন্তা করতে পারেন যে সালাত মুয়াজ্জিন, হাদিসে আসছে যে বিদায়ের সালাতে নামাজের মতো নামাজ যেন পড়ায়, তো বিদায় হয়তো আমার শেষ, এইটাই আমার শেষ নামাজ, এরকম আগে খেয়াল করবেন নামাজ পড়ার আগে, হয়তো এরপরে আমি নামাজ পড়তে পারবো কিনা, আল্লাহর জন্য দুইটা সেজদা করছি, আল্লাহর কাছে আমি কাকুতি মিনতি করে কিছু কথা বলি, আল্লাহ যেন আমার এই কথাগুলি কবুল করেন, এই জাতীয় চিন্তা ভাবনা করে তারপর নামাজে দাঁড়াবেন, নামাজে এবং নামাজের অর্থ দিয়ে খেয়াল করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজের ভিতরে খুশু খুজু আসবে, এটা আমরা আশা করি। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠানটি সিএল জেনারেল। আমাদের সময় হলো আরেকবার বিরতির, এর আগে আমরা একটি টেলিফোন এসছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে হিজাব আমরা যেভাবে করি, বোরকা করি, সেমি বোরকা করি, বা শুধু ড্রেসের সাথে সালোয়ার কামিজের সাথে অন্যটা সুন্দর করে পরে উপরে মাথায় স্কার্ফ পরতেছি, এখন এক একজন তো এক এক ভাবে বলে, এখন একরে আমাদের এটা কি হবে হিজাবের? আর হচ্ছে যে সালোয়ার কামিজের সাথে সুন্দর ভাবে ঢিলে ঢালা ড্রেস পরে হাতের কবজি পর্যন্ত ঢেকে, পায়ের গিরা পর্যন্ত ঢেকে শুধু মুখটা দেখা গেল, এভাবে হবে কিনা? আর শ্রেণীবর কাজে করি তাও হবে কিনা এটার জন্য? আচ্ছা বোন, ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা মহতারমের কাছ থেকে জবাব জানবো। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি খুব শীঘ্রই, ততক্ষণ অপেক্ষা থাকুন। আপনাদের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিনে মোহতারাম, আমাদের আরেকজন দর্শক টেলিফোন অপেক্ষা করছেন, আমরা টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে নিন। জি বলুন। জি জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে শপথ সম্বন্ধে। এখানে আমি একটা বইতে পেয়েছি যে কেউ এভাবে যদি শপথ করে, ধরে আমি যদি অমুক কাজ করি তাহলে আমার বাবার মৃত্যু হবে বা আমার মায়ের মৃত্যু হবে, এটা শপথ করে যদি কেউ বলে, পরে যদি ওই কাজটা করে তাহলে কি সত্যি সত্যি ওই লোক মারা যাবে নাকি তার কোনো অসুবিধা হবে কিনা? এটা হয়তো অনেক সময় মনের ভুলে বা ইচ্ছাকৃত ভাবে অনেক সময় মুখ দিয়ে চলে আসে। আরেকটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। জি, এশার নামাজের পরে দাঁড়িয়ে আপনার যদি 100 বার সূরা ইখলাস পড়া হয় তাহলে সব গুনাহ মাফ হয়ে যায়, এই কথাটা কি সত্যি আছে কিনা? আর সূরা ইয়াসিন পড়লে যে বেগুনাহগার অবস্থায় শয্যা ত্যাগ করে, এটাও সত্যি আছে কিনা? আচ্ছা জি ধন্যবাদ, আমরা ইনশাআল্লাহ মহতারামের কাছ থেকে জানবো। জি মোহতারাম, আমরা বিরতির আগে আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন দুবাই থেকে, যিনি করেছেন যে কোরআন তিলাওয়াতের সময় তার পা এরকম দেখা যায়,
পাটা বের হয়ে থাকে, তখন সেক্ষেত্রে পা নাড়ানো এবং পাটা তখন কিভাবে রাখবে সে? বোন, আসলে কোরআন কারিম তেলাওয়াতের সময় আপনি যদি কোন টেবিলে চেয়ারে বসে পড়েন, পা না আইলে কোরআন কারিম কোন সমস্যা নেই। ওই সমস্যা হচ্ছে যখন আপনি কোলে রাখবেন, কোলে রাখলে পা না আইলে কোরআন অসম্মান হবে। আপনি ওইভাবে না রেখে টেবিলে, আমরা যেভাবে বসছি এভাবে টেবিলে রেখে আপনি কোরআন শিখে পড়েন, পা না আইলে আপনার কোন সমস্যা হবে না। পা একবারে ওখানে স্থির করে রাখতে হবে এরকম কোনো কিছু নেই। বরং আপনি দেখেন হাবিব সাহেবরা কিন্তু যখন শরীরে নাড়ে অনেক সময়, তারা তাদের যেটা স্বাভাবিক গতিতে মানুষ কোরআন শরীফ পড়বে, নিজের উপর জুলুম করে নিবেন না, কষ্ট করবেন না, যতটুকু যেভাবে পারেন পড়বেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই শরীয়তে। তবে কোরআনের জন্য অবমাননা না হয় এটা খেয়াল রাখতে হবে আমাদের। কোনো কোনো ক্রমেই কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফের নাড়াটানি করবেন না। আপনি নিজের শরীর নড়ুক, সমস্যা নেই, কোরআন শরীফ যেন নাড়ে, জি, এটা খেয়াল রাখবেন। মোহতারাম, আমাদের আরেক বোন মারজান কুমিল্লা থেকে তিনি প্রশ্ন করেছেন, দুটি, আসলে দুটি মূলত একটি প্রশ্ন। তিনি হিজাব সম্পর্কে প্রশ্ন করেছেন। তার প্রথম কথা হল যে আমাদের দেশে প্রচলিত যে শর্ট বোরকা নামে, অর্থাৎ কোট টাইপের হাঁটু পর্যন্ত কাপড়ের উপর পড়ে থাকে, এ ধরনের যদি হিজাব পরা হয় তাতে কি হিজাবের হুকুম আদায় হবে কিনা? দুই নম্বর কথা হল, অনেকের মধ্যে একটা প্রবণতা দেখা যায় সালোয়ার কামিজ পরছে একদম আটসাট করে, অনেকে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরছে আমি দেখেছি, তো সেই সাথে শুধু স্কার্ফ পরতেছে, মুখ খোলা রাখতেছে, এটা ঠিক হবে কিনা? আর যদি ঢিলে ঢালা পোশাক পরে, একদম পোশাক আশাক খুব ঢিলে ঢালা, এর উপরও বড় একটা ওড়না পরলো, মুখটা খোলা থাকলো, এটা অবস্থাটা একটু বিশ্লেষণ করলে ভালো হবে। আসলে একটা জিনিস বোঝা দরকার, শরীয়তে বোরকা নামে কোনো কিছু শরীয়ত প্রবর্তন করেনি। বোরকা পড়তে হবে বাধ্যতামূলক কিছু শরীয়ত বলেও নি। যেটা বলেছে এটা হলো হিজাব পর্দা করতে বলেছে, সে পর্দা হচ্ছে যে সারা শরীর ঢেকে রাখবে, এটা হচ্ছে নিয়ম। আলমার আতু আওরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলমার আতু আওরা ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, মহিলা হচ্ছে আওরাত, অর্থাৎ ঢেকে রাখার বস্তু, সে যখন বের করে শরীর তখন শয়তান তার দিকে তাকিয়ে দেয়, অর্থাৎ শয়তান সুযোগ পেয়ে যায় কাজে লাগানোর জন্য। সে এখন পুরুষকেও দেখায়, নিজেও দেখে যে সুযোগ যা করার করে। এখন মহিলা এই জন্য সারা শরীর যখন ঢেকে রাখবে, সে সারা শরীর তুলো পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটাই ডাক ঢেকে রাখতে হবে, এবং আট শার্ট পোশাক পরতে পারবে না, যেটা শরীর ভাঁজ বোঝা যায় এরকম কিছু পরতে পারবে না। এরকম কিছু না পরে সে যদি কোনো লম্বা পরে, স্কার্ফ পরে এবং শরীর ঢেকে রাখে, তাহলে তার পর্দা আদায় হয়ে যাবে, তার পর্দা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে যে উনি যে বলেছেন মুখ খোলা, আসলে মুখটাই হচ্ছে পর্দার মেইন জিনিস, মুখ খোলা রাখবে না, কারণ মুখ দেখার পরে শরীরের অন্য অংশ দেখার মানুষের প্রয়োজন অনুভূত হয় না। সুতরাং মুখটার উপরে অনেক পর্দার অনেক কিছু নির্ভর করে, মুখের উপর, মুখের উপরে বিপদ, মুখের উপর, মুখের কারণেই অনেক অনেক সমস্যা তৈরি হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা সাহাবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন এই আয়াত নাজিল হলো, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন এই আয়াত নাজিল হলো তখন তারা এই আয়াত নাজিল হওয়ার পরে, আপনারা দেখুন যে কোনো তাফসীর গ্রন্থে দেখুন যে আয়াত নাজিল হওয়ার পরে তারা কিভাবে সেটা বাস্তবায়ন করেছে সেটা দেখিয়ে দিয়েছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি তাফসীরকার, তিনি দেখিয়েছেন যে সাহাবিয়াত যখন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবিয়াতরা কি করেছেন, তাদের কান্নাহুনাল গারাবিন, মনে হয় তারা কাকের মতো পোশাক পরেছে, তারা সরাসরি ঢেকে নিয়েছেন, এবং শুধু একটা চোখ খোলা রেখেছেন দেখার জন্য। তো আপনার যেটা নেকাব পরেন, নেকাব পরে আপনি দুই চোখ খোলা রাখেন, বা আপনি বড় ওড়না দিয়ে যদি চোখের উপর অংশ, নিচের অংশ ঢাকা দেখতে পারেন, তো এটা সবচেয়ে উত্তম সুন্দর কাজ, এটা করবেন। এটা না করে মুখ খোলা রাখলে আপনার জন্য সে পরিপূর্ণ পর্দা আদায় করা হলো না। আর একটা জিনিস আপনি বলেছেন যে শর্ট বোরকা নামে, এটা আসলে আমি একটু করছি যে আমাদের হাতে সময় একেবারেই অল্প, আমরা একেবারে সংক্ষেপে উত্তরটা দিতে চাচ্ছি আর কি, একটু সংক্ষেপে মূল কথাটা বলছি। শর্ট বোরকা নামে কিছু বোরকা শরীয়তে নেই। শর্ট বোরকা যারা আবিষ্কার করেছে তারা মূলত ডিজাইনার, ফ্যাশন, এটা ফ্যাশন তৈরি হয়েছে। আমরা কখনো এই সমস্ত শর্ট বোরকার নামে কিছু যেন পরিচালনা চালু না করি, এটা শরীয়ত অনুমোদন করা, এটা পর্দা বাদ দেওয়া উচিত, জি বাদ দেওয়া উচিত, পর্দা আদায় হবে না, জি। এটা ঢিলে ঢালা পোশাক পরে যদি বড় ওড়না দিয়ে পরে, যেটা প্রশ্ন করেছেন, পোশাকটা ঢিলে ঢালা তাহলে কি হবে? যদি পোশাকটা ঢিলে ঢালা হয়, বড় ওড়না পরে, তাহলে এটা হয়ে যাবে, মুখ ঢেকে রাখতে হবে, মুখ ঢেকে রাখতে হবে, জি। ধন্যবাদ মোহতারাম। আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে তিনি যদি শপথ করে থাকেন, আল্লাহর কসম করে বলছি এই কাজটা যদি না হয় তাহলে আমার বাবার মৃত্যু হবে, এরকম কথা বলার পরে এখন যদি তিনি সেই শপথটা ভঙ্গ করেন তাহলে কি তার বাবা মরে যাবে? সংক্ষেপে সংক্ষেপে এটা গুনাহ হবে, এটা শপথের সাথে যেহেতু কসম করে বলেন নাই, এটা গুনাহ হবে শুধুমাত্র। আর যদি শপথ করে থাকে তারপরেও গুনাহ হবে, এটা গুনাহ হবে শুধুমাত্র, এটা মা মরে যাওয়া, বাবা মরে যাওয়ার সাথে সম্পৃক্ততা নেই এটা। মোহতারামের সর্বশেষ প্রশ্ন হলো, এশার নামাজের পরে 100 বার
সুরা এখলাস পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই জাতীয় বর্ণনা অস্তিত্ব শরীয়তে নেই, এগুলো সম্পূর্ণ বানোয়াট। অনুরূপভাবে সুরা ইয়াসিন পড়লে বা ঘুম থেকে উঠলে গুনাহ মাফ হয়ে যাবে এরকম কথাও শরীয়তে নেই। এগুলি আমাদের অনেকটা ওই বিভিন্ন ছোটখাটো বইতে কেউ যার মনে হচ্ছে সে লিখছে, এগুলো শরীয়তে কোনো অস্তিত্ব নেই, এগুলো আমরা বিশ্বাস না করি। হ্যাঁ জি, ধন্যবাদ মহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আপনার কাছ থেকে অনেক উত্তর জানতে পারলাম। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমাদের হাতে আর সময় নেই, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে, সে অনুষ্ঠানে আপনারা থাকবেন আমরা আশা ব্যক্ত করছি, আর সেই সাথে আপনাদের জীবন সুন্দর সুখময় হোক এ কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।